নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা। শুরু করতে চলেছি পুজোর আড্ডা @ জিও বাংলা। পুজোর আড্ডা তো বটেই, তার কারণ আমি আবারও এখন পেয়ে গেছি একটি নতুন ক্লাবকে, যে ক্লাবের সঙ্গে পরিচয়টা বোধহয় আর নতুন করে করাতে হবে না। আপনারা সকলেই কম বেশি পরিচিত, তার কারণ হচ্ছে কলকাতার মধ্যে যদি 5টা বড় বড় পুজোকে বেছে নেওয়া যায়, যে আমি পুজোর 4 দিন পরিক্রমায় এই 5টা ক্লাবকে রাখবো বা দেখবো, তার মধ্যে এই ক্লাব কিন্তু অন্যতম। এই ক্লাব তার মধ্যে আসবেই আপনার লিস্টে। কোন ক্লাব, চলুন তাহলে সেটা আগে জেনে নিই। একেবারে চোরবাগান সার্বজনীন দুর্গ সপ্তম সমিতিকে আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি, আর তাদের পেয়ে গেছি 3 জন সদস্যকে। চলুন সেই সদস্যদের সঙ্গে পরিচয় পর্বটা আগে সেরে নিই, তারপরে শুরু হবে জমিয়ে আড্ডা। একেবারেই আমার বাঁ দিকেই প্রথমে উপস্থিত হয়েছে সঞ্জীব রাহা, যিনি জয়েন্ট কনভেনার এই ক্লাবেরই। সঞ্জীবদা, আপনাকে জিও বাংলার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। একদমই। তারপরে যিনি মাঝখানে রয়েছেন, তার সাথে আলাপ করাবো, তিনি হচ্ছেন কাজল মান্না, প্রমোশনাল হেড। কাজলদা, আপনাকে জানাচ্ছি স্বাগত। তারপরে যিনি উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন বিকাশ দাস, জয়েন্ট কনভেনার। বিকাশ দা, আপনাকেও জানাচ্ছি স্বাগত জিও বাংলার তরফ থেকে। এবারে চলুন তাহলে শুরু করা যাক আড্ডা, কারণ চোরবাগান দুর্গোৎসব সমিতি কি হতে পারে, এবারে কি হতে চলেছে, কি চমক আছে, প্রচুর প্রশ্ন মাথায় ঘুরছে, তাই না? না, আর দেরি করব না, চিন্তা নেই, আপনাদেরও আর অপেক্ষা করাবো না, আর কোনো জায়গা নেই অপেক্ষা করানোর। আমি একেবারে সরাসরি আপনার কাছেই চলে যাচ্ছি, আপনার থেকেই শুরু করছি। জিজ্ঞেস করব যে প্রস্তুতি কতদূর হয়েছে? প্রস্তুতি আমাদের চূড়ান্ত পর্যায়ে। প্রস্তুতি আর কিছুদিনের মধ্যেই আমরা হয়তো মণ্ডপ শুরু করে দিতে পারি, মানে মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দিতে। আচ্ছা, মানে আর দর্শনার্থীদের জন্য খোলার পরিকল্পনা শুরু হয়ে গেছে। একদমই। আচ্ছা, জিজ্ঞেস করব যে কত বছরে পা দিচ্ছে এবারে? এবছর আমাদের 84তম বর্ষ। আরে বাবা, তার মানে তো মানে একদম রমরমা ব্যাপার, সাজসাজো রব বলতেই পারে। হ্যাঁ, একদম সাজসাজো রব। আমাদের বিগত 2 মাস ধরেই আমরা এই মণ্ডপটা হচ্ছে, কিন্তু আরও আগে থেকেই মানে কাজ আমাদের মেদিনীপুরে তৈরি হচ্ছে। আমাদের যে থিমের যে কাজটা দেখছেন, আমাদের যে টিজারটা ইতিমধ্যেই দেবেন সারা কলকাতা জুড়ে হচ্ছে, সবাইকে বলো এবার আমাদের 15 লাখ। এই 15 লাখ বিষয়টা হচ্ছে ধুঁধুল, আপনারা যেটা দিয়ে আমরা এতদিন গায়ে মাখতাম, গায়ে ময়লা দূর করতাম, ধুঁধুল, হ্যাঁ, ওই ছোবড়াগুলো কেটে কেটে চাদর করে বুনুন, মানে এক একটা জিনিস হাতে করে বুনে এই 15 লাখ ধুঁধুলকে চাদর তৈরি করে 5,000 স্কোয়ার ফুটের একটা মণ্ডপ তৈরি করা, এটা আমাদের শিল্পী দেবতোষ কর এবছর করেছেন। আমি দর্শনার্থীদের বলবো, আপনারা আসুন, নিজের চোখে না দেখলে এই জিনিস বিশ্বাস করতে পারবেন না। আমি ভাবতে পারছি না, মানে ব্যাপারটাই ধুঁধুলের ছোবড়া দিয়ে কার্পেট তৈরি করে সেটার মণ্ডপ, জাস্ট আমি ইমাজিন করতে পারছি না। আপনার কাছে একটু আসবো, উনি তো এত কথা বললেন, এবার থিমের ব্যাপারে একটু আপনার সাথে কথা বলি। তার মানে থিম হচ্ছেই বোঝাই যাচ্ছে, কি থিম হচ্ছে সেটা কি এখন একটু বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কারণ একদম পুজো ঘাটের উপর চলে এসছে। আমাদের এই বছরের থিম হচ্ছে দৃষ্টি থাক সৃষ্টিতে। অসাধারণ, ভালো সুন্দর নাম। হ্যাঁ, মানে দৃষ্টি থাক সৃষ্টিতে বলতে আমরা একদম শুরুতেই বলেছিলাম যে আমাদের থিম বোঝার জন্য কাউকে আইনস্টাইন হতে হবে না, ডারউইন হতে হবে না, বৈজ্ঞানিক হতে হবে না, খুব সাধারণ একটা কাজ। সেটা হচ্ছে যে ধরুন এই যে পৃথিবী, পৃথিবীতে সব সময় একটা নিরন্তর সৃষ্টি হতেই থাকছে প্রতি মুহূর্তে। যেরকমভাবে হয় কি, পৃথিবী ধরুন আগ্নেয়গিরির ভেতরে লাভা, গরম লাভা, সেটা একদিন বাইরে বেরোয়, বেরিয়ে পাহাড় নদী সৃষ্টি করে, সৃষ্টিকর্তার সেই সৃষ্টিটা শুধু চোখ মেলে দেখতে হয়, সেটাকে নষ্ট করতে নেই। ঠিক সেরকমই এই যে আপনি একজন মহিলা, আপনি ছোটবেলায় যখন ছোট ছিলেন, সেই ছোট থেকে আস্তে 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 আপনি নিজেকে তৈরি করছেন, নিজেকে সৃষ্টি করছেন। হ্যাঁ, একদিন আপনি মা রূপে, হ্যাঁ, দশভুজা হয়ে আপনি সংসার সামলাবেন। তো সেরকম মানে সমস্তটাই সৃষ্টিকেন্দ্রিক, তাই আমাদের শিল্পীর দৃষ্টিটাও সৃষ্টিকেন্দ্রিক আর কি। এইটাই হচ্ছে আমাদের এবারের থিম। খুব ভালো লাগলো, মানে ভীষণ একটা অন্যরকম, সত্যি তাই, সৃষ্টি সুখের উল্লাসে আপনারাও মেতে উঠুন চোরবাগানের সাথে। এর বেশি কিছু বলবো না, দেখাই যাক কি চমক অপেক্ষা করছে, মানে এত চমক পরপর সত্যি এটা কিন্তু ভাবা যাচ্ছে না। আপনার কাছে একটু আসবো এবারে, যেটা জিজ্ঞেস করবো যে পুজোর উদ্বোধন কবে হচ্ছে? সেটা এখনো ঠিক করা হয়নি, তো আশা করি আমরা দ্বিতীয়ার দিন
হ্যাঁ একেবারে, এখন তো আর পুজো পঞ্চমী। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। উদ্বোধন উদ্বোধন নিয়ে বিকাশ দা আমি একটু বলি, সেটা হচ্ছে যে উদ্বোধন নিয়ে আমাদের দেখুন সত্যি কথা বলতে উদ্বোধন তো একটা করতেই হয়, তো আমাদের ঠিক অ্যাসাচ সেভাবে কোনো সেলিব্রিটি বা পাবলিক ফিগারকে দিয়ে আমরা গত দু বছর উদ্বোধনের সেভাবে ব্যবস্থা করতে পারিনি। কারণ আমাদের থিমে মানে উদ্বোধনের ব্যাপারটা হচ্ছে মায়ের হাতে উমার বোধন। বাহ, তো মা বলতে আমরা যে সমস্ত মায়েদের বৃদ্ধাশ্রমে পাই, যাদের সারা বছর বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, সেরকমই বৃদ্ধাশ্রম থেকে আমরা বেশ কিছু মায়েদের আমরা আমন্ত্রণ জানাই, তারা আসেন এবং তাদের হাতে প্রতি বছরই হয়, এটা প্রতি বছরই হয়। আচ্ছা, এটা প্রতি বছরই হয়, আমরা মায়ের হাতে আমাদের উমার বোধন করি। আর এবারেও সেটা হবে, কিন্তু সেটা তৃতীয়া না চতুর্থী সেটা আমরা পরে অ্যানাউন্স করব, সেটা এই মুহূর্তে। আচ্ছা, যে আপনার কাছে তাহলে একটু আসি, জিজ্ঞেস করি যে যখন এই দিকটা উঠলই তো সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা, মানে ওই উদ্বোধনের দিন বাদ রেখেও যদি পুজোর বাকি দিনগুলোর কথা ভাবা হয়, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা কি ভাবা হয়েছে? না, আসলে পুজোর বাকি দিনগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনারাও জানেন যে আজকাল পুজো মানে কম্পিটিশন থাকে, সাদর সম্মান থাকে, তো সেগুলো মোটামুটি সপ্তমী অবধি চলতে থাকে এবং সেটার সময় ওই উদ্বোধন থেকে সপ্তমী অষ্টমী সকাল পর্যন্ত তারপরে সন্ধি পুজো এই সমস্ত হয়ে যায়। তো পুজোর মধ্যে আমরা কোনো কোনো অনুষ্ঠান করে উঠতে পারি না, কিন্তু আমাদের সারা বছরে মানে ধরুন আমাদের খুঁটি পুজোর সময় হ্যাঁ এবারে লোপাদি গান গিয়েছিলেন, তো এ বিভিন্ন মানে সারা বছরে আমাদের যা অনুষ্ঠানপত্র হয় সেখানে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে থাকি। আচ্ছা, তো সারা বছর মানে পুজোর কটা দিন আমরা বাদ দিয়ে যদি সারা বছরের দিকে তাকাই, সেখানে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নিশ্চয়ই স্বেচ্ছাসেবীমূলক কাজকর্ম, সমাজসেবীমূলক কাজকর্ম, অবশ্যই অবশ্যই সেগুলো যদি একটু ধরি। হ্যাঁ, সেগুলো দেখুন বলতে গেলে যেটা সবার প্রথম আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা পদ্মশ্রী সুভাষিনী দেবীকে তার হসপিটাল যেটা উনি করছেন সেটার জন্য আমরা সামান্য কিছু আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী অর্থদান করেছি, বা পুজোর সময় আমরা প্রত্যেক বছর মানে লাস্ট তিন চার বছর ধরে আমরা পথ শিশুদের নতুন জামা কাপড় দিচ্ছি, বিভিন্ন সময় আমরা মেডিকেল ক্যাম্প করি, আর এবছর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 25শে ডিসেম্বরের দিন রাত্রে প্রায় 2000 কম্বল আমরা পথবাসী যারা পথে রাত্রি কাটান, যাদের কষ্ট হয় তাদের মধ্যে সেই কম্বল দান করেছি, এবং এভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম চলতে থাকে। একদম, হ্যাঁ আপনি কিছু বলছেন। আচ্ছা, সেরাম থ্যালাসেমিয়া আছে, যারা থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের আমরা ওষুধও দিয়েছিলাম। বাহ, মানে সব মিলিয়ে উদ্যোগটা ভীষণ ভালো, চিন্তা ভাবনাটা ভালো, সেটা যেন কোথাও একটা বলার অপেক্ষা রাখে না, মানে সবকিছু মিলিয়ে চোরবাগান সার্বজনীন মানে একটা সবকিছু দৃষ্টান্ত রাখছে, শুধু যে পুজো আর শুধু যে ঠাকুর দেখা প্যান্ডেল পরিদর্শন সেটা নয়, এটা বোঝাই যাচ্ছে। একদমই, আপনার কাছে একটু আসবো, এবার একটু জিজ্ঞেস করি যে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি নামটার মধ্যেই অনেক কিছু রয়েছে, যদি মানে বললামই একটু আগে যে কলকাতায় যদি 5টা ক্লাব বেছে না হয় যে এই পুজো আমি দেখবো এবছরে, তার মধ্যে চোরবাগানটা একটা পড়ে, তো সেদিক থেকে যেটা আমি জিজ্ঞেস করবো যে নিরাপত্তাটা আপনাদের একটু আলাদা করে ভাবতেই হয়, কারণ দর্শনার্থীদের ঢল মানে রীতিমতো সামলানো যায় না এরকম একটা জায়গায় চলে যায়, আর এখন সত্যি কথা বলতে দিনে রাতে সব সময় মানে কখন সন্ধে 7টা কখন রাত 3টে বোঝা যায় না, আবার কখন সকাল 8টা, সবসময় একটা ভিড় যেন উপচে পড়ছে, নিরাপত্তার দিকটা কি কি চিন্তা ভাবনা? হ্যাঁ, সেই জন্য এবছর আমরা 250টা সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি, আচ্ছা, ডেইলি 4 শিফটে কাজ করবে, 250 জন, ওরা কোথাও বাড়ি যাবে না, 250 জন ডেইলি 4 শিফটে ওরা কাজ করবে, আর সিসিটিভি বলতে গেলে 38 সেদিকে গোনা হয়েছিল, 38টার ওপর সিসিটিভি আছে, মণ্ডপ থেকে শুরু করে দর্শনার্থীরা যেখান থেকে লাইন দেবে সেখান অবধি পুরো সিসিটিভি দিয়ে মোড়া আছে। ওকে, তো সেদিক থেকে কি মানে যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন, যারা ডিসেবল, তাদের জন্য কি আলাদা করে কিছু চিন্তা করা? তাদের জন্য, ওনাদের জন্য আলাদা আমরা ভিআইপি একটা লেন বার করেছি, ইভেন আপনার হুইল চেয়ার আছে আমাদের 5খানা, আমরা গেল বছর হুইল চেয়ার রেখেছিলাম, পুরো সেই হুইল চেয়ারটা ক্যারি করবো আমরাই, ক্লাবের সদস্যরাই, এটা আমরা পুরো মণ্ডপ অবধি মায়ের দর্শন করিয়ে ওনাকে ওনার পরিবারের হাতে তুলে দেবো। একেবারেই খুব ভালো লাগলো, ভীষণ 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 ভালো পরিকল্পনা, ভীষণ ভালো চিন্তা ভাবনা। এবারে আবার একটু আপনার কাছে আসি, সেটা একটু এবার জিজ্ঞেস করি যে
পুজো যখন আছে, পেট পুজো ছাড়া পুজো সম্পন্ন হয় না, বিশেষ করে এরকম বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তো সেদিক থেকে ভোগের কি চিন্তা ভাবনা করা হয়েছে? ভোগ কবে কবে, মানে একদিনই করা হয় নাকি? না, আমাদের নবমী দিন ভোগ করা হয়। আচ্ছা, মানে নবমী দিন একটা বিরাট ভোগ করায় পাড়ার যত আছে আমাদের, যারা চাঁদা দিয়ে বলুন, শারীরিক দিয়ে বলুন, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, আমাদের পুজো কমিটিকে সাহায্য করেন, সবাইকে আমরা ভোগ পাঠাই। মানে বলতে গেলে সেদিন পাড়ায় হয়তো কারোর দুপুরবেলাতে উনুনি জ্বলে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সবার ছুটি। এছাড়াও আমরা এই ধরুন আমাদের জাজিং শুরু হয় তৃতীয়া চতুর্থী থেকে, আমাদের যারা মেম্বাররা আছেন, ধরুন পুজো কমিটি তাদের 70-80 জন প্রায় আমরা মেম্বার, প্রায় তার সাথে আমাদের মহিলারাও আছেন, তো রাত্রিবেলায় সবারই জন্য আমাদের ডিনারের ব্যবস্থা থাকে। একটা পুজো কেন্দ্রিক ধরুন খাটলো, এবার তো কেউ বাড়ি থেকে রান্না করা যাবে না, আমরাও ব্যস্ত থাকি, তো ওই জন্যই একটা ব্যবস্থা করা থাকে। ঠাকুর মশাই আছেন রান্নার জন্য, উনি রান্না করেন, এবার সবাইকে পার্সেল দেওয়া হয়। একদমই। তো নবমীর দিন যে ভোগটা করা হয় সেটা মেনু কি? নবমীর দিন অ্যাকচুয়ালি ভোগটা আমাদের লুচি, পাঁচ রকম ভাজা, মিষ্টি, আর এছাড়াও অল্প কিছু আমাদের অন্নভোগ হয়, পায়েস থাকেন, এটা মাকে আমরা। কতজনের জন্য মোটামুটি রান্না করা হয়? আমাদের পাড়ায় তাও অ্যাবাউট 1,500-2,000 লোক তো হবে। মাকে আমাদের যাবতীয় যা উপকরণ, সেই উপকরণ গুলো তো দিতেই হবে, তাই না? পুজো একদমই। এবার একটু আপনার কাছে আসবো, যেটা জিজ্ঞেস করার, যে আপনারা যেভাবে মানে পুজোর সাথে যুক্ত রয়েছেন, একেবারে এখনই মানে একদম কর্মব্যস্ত হয়ে পড়েছেন পুজোর সাথে, নিশ্চয়ই পাড়ার মহিলারাও রয়েছেন, মা কাকিমারা, তাদের তারা কিভাবে পুজোর সাথে যুক্ত হচ্ছেন? একদম একদম, মানে আমাদের ছেলেদের মতোই, পুরুষদের মতোই, তাদের আবার একটা আলাদা উইংস রয়েছে, মহিলা চোরবাগান মহিলা বলে এরকম একটা ব্যাপার। তাদের সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের আলাদা গ্রুপ ট্রুপ রয়েছে, তারা সেখানে করে। এবং আমাদের পুজোর আমরা যেরকম আমাদের মিটিং করতেই হয়, আমরা যেরকম সবাই মিলে বসে মিটিং করি, তারা আবার আলাদা করে মিটিং ডেকে তারা তাদের নিজেদের মতো করে। এবং আমাদের পুজোর সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে পুজোর মানে যেটা একদম পুজোর ঠাকুর ঘর, যেটা সেখানে একমাত্র ঠাকুরমশাই ছাড়া আর কোনো কিছু, মানে ধুনুচি জ্বালানো থেকে শুরু করে সলতে পাকানো থেকে শুরু করে, ধুনো পোড়া হয়, ধুনো পোড়া থেকে শুরু করে সমস্তটা পরিচালনা করে শুধুমাত্র মেয়েরা। আমরা কিন্তু প্যান্ডেলের বাইরেটা মেনটেন করি, মানে ভেতরকার দায়িত্ব একদম, মানে ঠাকুর ঘরের দায়িত্ব কিন্তু শুধুমাত্র মেয়েদের। একদমই। আচ্ছা, তো খুব ভালো লাগলো আসলে, সত্যি কথা বলতে যদি মহিলারা না থাকেন তাহলে হয়তো দুর্গাপূজার মতো অন্তত একটা এত বড় কাজই বলবো, এত বড় শিল্প কর্ম, এত বড় পুজো কখনো পুরোপুরি ভাবে সম্পন্ন হতে পারেন না, কারণ তারাও তো দশপূজারই অন্য রূপ, সে কথা বলা যেতেই পারে। তো এবারে একটু জিজ্ঞেস করি যে আপনাদের মানে চার দিন, যদি আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীও ধরি, পাঁচ দিনই ধরি, স্পেশাল কিছু রিচুয়াল রয়েছে, স্পেশাল কোনো নিয়ম কারণ যা আলাদা করে সবাইকে খুব টানে বা সবার নজর কাড়ে? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যেটা দেখেছি সেটা হচ্ছে যে ধুনো পোড়া। হ্যাঁ, হাতে আর মাথায় দু হাতে দুটো, মাথার উপরে একটা, তিনটে সরা থাকে, সেই সরার মধ্যে ধুনো দেওয়া থাকে এবং সেই ধুনোতে আগুন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, নবমীর দিন সেই ধুনো পোড়াটা হয় এবং সেখানে আমাদের মোটামুটি 50-60 জন মহিলারা, মানে আমাদের পাড়ার থাকেন, বেপাড়ার বাইরের থেকেও যারা আসেন, এবং ওই 50-60 জন মহিলা একসঙ্গে অ্যাট এ টাইম বসে ধুনো পোড়া হয়। এটা অদ্ভুত জিনিস, এটা আমি ছোট থেকে বড় হয়েছি, বড় হয়ে দেখি, আমার খুব মানে মনে হয় যে আমি যদি মহিলা হতাম আমি মাথায় ধুনো পোড়াতাম, খুব লোভ হয়। কিন্তু হ্যাঁ, আমাদের এটা দেখার মতো একটা জিনিস হয় যে ধুনো পোড়া, তার মানে চমকের পর চমক, এটা বলার অপেক্ষা রাখে না। ওই যে বললাম আপনাদের কলকাতায় যদি 5টা ক্লাবকে বেছে নিতে হয় তার মধ্যে কিন্তু একটা রাখতেই হবে চোরবাগান, তো 5টা থেকে একটু কমিয়েই দিচ্ছি, 3টেই করে দিচ্ছি না হয়, তার কারণ হচ্ছে এত চমক, যেরকম থিমে চমক রয়েছে, চিন্তাভাবনায় চমক রয়েছে, সেরকম কিন্তু পুজোর আচার অনুষ্ঠানে চমক রয়েছে, আর মহিলাদের একটা আলাদা বিশেষত্ব রয়েই যাচ্ছে। তো সব মিলিয়ে যেটা বলার যে অবশ্যই একবার চোরবাগানে আসুন, কিন্তু যে প্রশ্নটা এবার না করলেই নয় সেটা আপনার কাছে একটু যাই, সেটা হচ্ছে যে জিও বাংলায় এসে কেমন লাগছে? অসাধারণ, এক কথায় অসাধারণ। আচ্ছা, আর এটা আমাদের এবছর প্রথম জিও বাংলায় আসা, তার জন্য মানে আমরা আপনার জন্য একটা জিও বাংলার স্মারক
আমাদের চোর বাগানের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি, গ্রহণ করব, সেটাতে পরে আসছি। এটা যেবার এবার যেটা বলি যে জিও বাংলা শারদ সম্মান 2019-এ আপনারাও প্রতিযোগিতার, কারণ আপনাদের ক্লাব চোর বাগানের সঙ্গে মানে জিও বাংলা হচ্ছে ডিজিটাল পার্টনার, তো সেদিক থেকে আপনারা নিজেদেরকে শুধু এই জিও বাংলা শারদ সম্মান 2019-এ পার্টিসিপেট করার জন্য নিজেদেরকে কিভাবে আলাদা করে তুলে ধরছেন, কারণ প্রচুর ক্লাব রয়েছে তার মধ্যে আপনারা অন্যতম, তো কিভাবে নিজেদেরকে তৈরি করছেন সেটা একটু। না, অন্যতম আমরা নিজেরা বলবো না, নিজের ঢাক নিজে পেটাবো না, এটা দর্শক বলবে, তারা বলবে। আপনারা যারা আসবে আমাদের মণ্ডপে, মণ্ডপ দেখুন, প্রতিমা দর্শন করুন, তারপরে তারাই বিচার করবে যে আমরা শ্রেষ্ঠ কিনা। একদমই। তাহলে আপনি কি কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম এটাই যে বিকাশদা তো যেহেতু একটু বয়সে বড়, তো বিকাশদা একটুখানি ডিফেন্স খেলে, কিন্তু আমাদের আমি একদম ডিফেন্স খেলা পছন্দ করি না, আমরা অ্যাটাক করি, তো সেজন্য আমি বলতে যাচ্ছিলাম যে না, আমরা আমাদের প্রতিযোগী একদমই মনে করি না, আমরা আমাদের বিজয়ী মনে করি। জিও বাংলা এই সাধু সম্মানটা আমরা জিতব, এবং আমাদেরকে আপনারা জেতাবেন, জিও বাংলার দর্শকরা জেতাবে, এটা আমরা কনফিডেন্ট। অবশ্যই জিও বাংলার তরফ থেকেও যদি সত্যি জিও বাংলা সাধু সম্মান 2019-এর কোনো একটা পুরস্কার চোর বাগানের হাতে আমরাও তুলে দিতে পারি, সত্যি নিজেদেরকে ধন্য মনে করব, গর্বিত মনে করব, আর সব থেকে বড় আনন্দিত হব। তো আর বেশি কথা বাড়াবো না, এবারে শেষ করি। তার কারণ হচ্ছে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ক্লাব নিয়ে অন্য কোনো দিন, ততক্ষণ অবশ্যই চোখ রাখুন জিও বাংলার পর্দায়। আর আজকের গল্প আড্ডা সত্যিই কিন্তু অন্য রকম একটা মাত্রায় চলে গেল, খুব ভালো লাগলো। এই রকমই কিন্তু আরও ভালো লাগা নিয়ে আমি কেবানা ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাব নিয়ে। ততক্ষণ নমস্কার।